সাফল্য কে না চান? সাফল্য লাভ করার, শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সবসময় তাদের সাথে থাকবে। কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়, অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই, না চাইতেও দূরে চলে যেতে হয়, ওনাদের সাথে সময় কাটাতে পারি না। আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায়। সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে, যে সম্মান, যে প্রেম থাকে, সেটাই হলো আসল পুরস্কার। আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি। বেশিরভাগ সময় এটাই হয়, বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান। এবার আপনি কি চান? আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান, নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান? সেই সিদ্ধান্ত আপনার। সাফল্যের পেছনে ছুটুন, নিজেকে উজাড় করে দিন, কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না। সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী, সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান, সুখ লাভ করেন, তাদের কখনো ত্যাগ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগবান আর ভক্ত যখন একাকার হয়ে যায়, যখন ভক্ত তার ভগবানের প্রতি এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়, তখন জন্ম নেয় ভক্তি। এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে, তখনও ভক্তি সাথে থাকবে। ভক্ত আর ভগবান যখন একাকার হয়ে যায়, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তারা এক হয়ে যায়, এক ব্যক্তিত্ব, এক অস্তিত্ব। সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই, যে কোনো প্রকারেই, যে কোনো ঈশ্বরকে মান্য করুন, মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন, মনে ভক্তিভাব জাগ্রত করুন। এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখনও এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে। তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শব্দই হলো শূন্য, শব্দই হলো আরম্ভ, শব্দই হলো অন্ত, শব্দই হলো অমর, শব্দই হলো ব্রহ্ম। এই শব্দ হলো অত্যন্ত বিশেষ, কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে, কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয়। কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে, আবার কারোর মনে কাঁটা হয়ে বিঁধে থাকতে পারে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক, আপনার মন, আপনার হৃদয় যতই শুদ্ধ হোক না কেন, যতই পবিত্র হোক না কেন, আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন, যদি আপনার কথা পবিত্র না হয়, যদি আপনার শব্দ শুদ্ধ না হয়, তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই। একটা সহজ উদাহরণ দিই, আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না, যিনি হয়তো অধর্মী মানুষ, যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তার মানসিকতা বদলাবে না, শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে, মনে হিংসা জাগবে, আর কিচ্ছু নয়। সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, নিজের কথা সংযত করুন। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয়, কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয়, তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে। তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন, নিজের কথাকে শুভ করুন, এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন, আর সেই প্রেমবোধ নিয়েই বলুন, রাধা রাধা।